বিখ্যাত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারত প্রত্যেক বছর ভিড় করে লাখো পর্যটক। আর ইতালায় ঈদের পর দিন পর্যটকের উপচে পড়া ভিড় জমি উঠে এই সৈকতত। নগর জীবনের যান্ত্রিকতার তুন দূরে নীল সাগরের সুনীল জল রাশিদ অবিরত ঢেউয়ের মাঝে বাঁধ ভাঙা আনন্দত মাতি উঠে ভ্রমণ পিপাসুয়াল। তারার এই উল্লাসত মুখরিত উঠে এই সমুদ্র সৈকত। আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা ঈদ করতেছি কক্সবাজারে, ফ্যামিলি সহ আসছি, মানে আই এম রিয়েলি প্রাউড। আমি ঢাকা থেকে আসছি, এবারই ফার্স্ট কক্সবাজার আসা। তো ঈদের ছুটিতে ফ্যামিলিকে নিয়ে, মা বাবা ভাই ফুল ফ্যামিলি নিয়ে আসাটা খুব একটা আনন্দের। আমরা ঢাকা থেকে আসছি, ঈদে অনেক মজা করতেছি, আজকে ঈদের ছুটি কাটাতে আসলাম কক্সবাজার, অনেক ভালো লাগতেছে। কক্সবাজারের মানুষ, চিটাঙ্গের মানুষ, এখন এটার লোকাল মানুষ বেগুনি ঘুরতে আসছে, আমি তারা কি কিনা হারা করি। ঈদের ছুটিত পর্যটক যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করিতে পারে সেই লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করাইয়ে বলে জানাইয়ে পুলিশের এই কর্মকর্তা। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সৈকত এলাকায় আমাদের 24 ঘন্টা পুলিশ মোতায়েন রয়েছে। যেখানে পর্যটকরা সাধারণত মানে সমাগম বেশি ঘটে, যেমন মার্কেট এলাকাগুলোতে আমরা পেট্রোল টিম রেখেছি, পাশাপাশি আমরা ফুট পেট্রোলের পাশাপাশি 20 বাইক টহল রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের ঢাগাঢাগি ইনানের পাথুরে সৈকত, হিমচড়ির ঝর্ণা, দরিয়ানগর ইকো পার্ক, দুলাহাজারা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পট ইনত বীর জৈম্যে পর্যটক। সমুদ্র সৈকতত পর্যটকলর নিরাপত্তা দিত টুরিস্ট পুলিশের ঢাকাঢাকি 3 বেসরকারি লাইফগার্ড সংস্থার অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী নিয়োজিত রইয়ে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।